আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভবতী হিসেবে আপনি কিভাবে ঘুমাচ্ছেন তার উপর আপনার ও গর্ভস্থ বাচ্চার স্বাস্থ্যগত অনেক বিষয় নির্ভরশীল। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব একটি পরিসংখ্যান যেখানে বলা হয়েছে মায়ের ভুল স্টাইলে ঘুমের কারণে মৃত সন্তান প্রসব হয়েছে এবং এই সমস্যা থেকে বাঁচার দিক নির্দেশনা সম্পর্কে। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। যুক্তরাজ্যে করা এক গবেষণায় 1000 গর্ভবতী নারীর উপর সমীক্ষা করা হয়, যাদের অধিকাংশ নারী বলেছেন তারা সাধারণত চিত হয়ে ঘুমাতেন। তাদের মধ্যে মৃত সন্তান প্রসবের হার ছিল অন্যান্য গর্ভবতীর থেকে প্রায় দ্বিগুণ। এই পরিসংখ্যান শেষে বলা হয় যদি গর্ভবতীরা একপাশ ফিরে ঘুমাত তাহলে প্রতি বছর 135 জন গর্ভস্থ শিশুকে বাঁচানো যেত। ঠিক এরকম গবেষণা হয়েছিল নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে, ফলাফল একই পাওয়া যায়। এখন প্রশ্ন হল গর্ভবতী চিত হয়ে ঘুমালে গর্ভের সন্তানের মৃত্যু ঝুঁকি কেন বাড়ে? উত্তর হল গর্ভবতী চিত হয়ে ঘুমালে গর্ভস্থ শিশু ও গর্ভাশয়ের মোট ওজন গর্ভবতী রক্তনালীর উপর চাপ দেয়, এর ফলে শিশুর দেহে রক্ত প্রবাহ ও অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, যার কারণে দুর্ঘটনা ঘটে। এরকম ভয়াবহ তথ্য শুনে হয়তো আপনি ভয় পেয়ে গেলেন, কিন্তু আমরা শুধু সমস্যাই তুলে ধরছি না, এর সমাধানও জানাচ্ছি। ঘুমানোর সময় যে কোনো পাশ ফিরে ঘুমাবেন, যদি চিত হয়ে শোয়ার অভ্যাস থাকে তাহলে বেশি বেশি বালিশ ব্যবহার করুন, এর ফলে আপনি পাশ ফিরে ঘুমাতে বাধ্য। তারপরও যদি ঘুম ভেঙে দেখেন চিত হয়ে শুয়ে আছেন তাহলে চিন্তিত না হয়ে তখনই যে কোনো এক পাশে শুয়ে পড়ুন। দিনের বেলায় যখনই বিশ্রাম করবেন তখনও পাশ ফিরে বিশ্রাম নিন, এতে আপনার অভ্যাস তৈরি হবে। এক্ষেত্রে আপনার স্বামী বা পরিবারের সদস্যদেরও কিছু করণীয় আছে, তাদেরকে বিষয়টি জানান। তারা যদি আপনাকে চিত হয়ে শুতে দেখে তখন যেন আপনাকে পাশ ফিরে ঘুমাতে সাহায্য করে। আমরা প্রায় বলেছি গর্ভবতীদের বাম দিকে ফিরে ঘুমানো সবচেয়ে ভালো, তবে এই গবেষণায় বলা হয়েছে ডান বা বাম দিকে ঘুমানোর মধ্যে তারা কোনো পার্থক্য পাননি, তাই আপনি যে কোনো দিকেই ঘুমাতে পারেন। আশা করি ভিডিও দেখার পরপরই তথ্যগুলো ভুলে যাবেন না, মনে রাখবেন এবং আপনার আশেপাশের মানুষকেও সচেতন করবেন। ভালো থাকুন।